রুম স্প্রে, এয়ার ফ্রেশনার যেগুলো পাওয়া যায় সেগুলোতে ম্যাক্সিমামই আপনার অ্যালকোহলের মাত্রা থাকে, যেটা স্প্রে করার পরপরই দেখবেন আপনার কিছুটা হলে একটা নাকের মধ্যে অ্যালার্জির সৃষ্টি হয়। তো এগুলো মুক্ত, সম্পূর্ণ এগুলো মুক্ত থেকে ন্যাচারাল প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা এই অ্যারাবিয়ান বাখুর, এগুলো আপনারা খুব স্বল্প খরচেই আপনারা এগুলো সংগ্রহ করে নিজের ঘরকে সুবৃত করুন, ইনশাল্লাহ মনে প্রশান্তি পাবেন, এই সুন্দরটাকে জাগিয়ে তুলুন। আসসালামু আলাইকুম, প্রিয় ডাক্তার শোরুম থেকে জানাই স্বাগতম। শরীর সুগন্ধ করার পাশাপাশি ঘর সুগন্ধ করাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাখুরের ধোয়া দিয়ে নিজের দেহ, পোশাক এবং ঘরকে সুগন্ধময় করতেন। এটি সাহাবিদের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর বার্নার দিয়ে অ্যাকচুয়ালি যেগুলো সুগন্ধ করা হয়, ঘরকে যে সুগন্ধ করা হয়, তো সেইগুলো অত্যন্ত এক্সপেন্সিভ, যেমন সবার পক্ষে সম্ভব না একটি বার্নার ক্রয় করা। তো যারা স্বল্প আয়ের যে সকল ব্যক্তি রয়েছেন তাদের জন্য এই বার্নার এবং তার সাথে হচ্ছে বাখুর অথবা চন্দন কাঠ অথবা উদ আগর কাঠ, এটি ক্রয় করে এটাতে পুড়িয়ে সেটার ঘ্রাণ নেওয়াটা তাদের জন্য একটু কষ্টকর। তো প্রিয় রাতর শোরুম ওই সকল ব্যক্তিদের কথা মাথা রেখেই, অর্থাৎ কথা একটি যে সব ঘরে ঘরে অর্থাৎ প্রতিটি ঘরে ঘরে সুন্নাটি ব্যাপকভাবে ছড়িয়ে যাক, সুগন্ধিটা ছড়িয়ে যাক, সেজন্য প্রিয় রাতর তাদের কালেকশনে নিয়ে এসেছে খুব সুন্দর একটি সিস্টেম, সেটা হচ্ছে আপনার এই বাখুর। আরবের মধ্যে দেখবেন, আরব মিডল ইস্টে দেখা যায় তারা এই বাখুর অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে এটাকে তারা তৈরি করেন। হ্যাঁ, বিশেষ করে যারা নারী রয়েছেন তারা, নারীরা ঘরোয়া পরিবেশে তারা এই সকল বাখুরগুলো তারা তৈরি করে থাকেন। তো এটি আপনার ঘরকে যেমন সুব্রত করবে আপনার মনকে দিবে খুব আনন্দ, মাশাআল্লাহ। জাস্ট লাইটার দিয়ে বা গ্যাস লাইট দিয়ে আপনি এটার মাথাটুকু সামনে ধরিয়ে নেবেন, ধরে এরপরে কোনো একটা প্রান্তে আপনি রেখে দিলেন, এটা খুব সুন্দর করে এটার ধোয়া উঠতে থাকবে। আর আরেকটি হচ্ছে এই কোন টাইপ আপনাদের, এটিও আপনি গ্যাস লাইট বা মেসের কাঠিতে ধরে আপনি এভাবে করে রেখে দিলেন কোনো বাটি অথবা গ্লাসের উল্টো সাইডে এটা দিয়ে দিলেন, দেখবেন খুব সুন্দর করে ধোয়াগুলো উঠতে থাকবে, আপনার ঘর, অফিস, মসজিদ এগুলো সুরমিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা এটি পারচেস করতে চান তারা সরাসরি পিওরাত শোরুমে আসুন, এটার ঘ্রাণটা দেখুন, অবজার্ভ করুন, অবশ্যই ভালো লাগবে আর ঘ্রাণ প্রচুর ছড়াবে। আর অনলাইনে যারা অর্ডার করতে চান তারা আমাদেরকে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, সে নাম্বারে অর্ডার করলে আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি। তো এই প্যাকেটে থাকে আপনার 10 পিস করে থাকে। তো এটা বলে দিচ্ছি, এটা ডিউরেশন হচ্ছে আপনার 25 মিনিট থেকে 30 মিনিট জ্বলবে একটি কাঠি, এটি আপনার 25 থেকে 30 মিনিট এটা জ্বলতে থাকবে। আর তার সাথে বলে দিচ্ছে এটার সাথে আপনারা একটি করে স্ট্যান্ড পাবেন, স্ট্যান্ডটা হচ্ছে যারা প্যাকেট নেবেন এক প্যাকেট তাদের জন্য এটা আমরা দিয়ে দিব। এটার সাথে আপনি এতে রেখে আপনি আপনার নিরাপদ স্থানে বের করে আপনি রেখে দিন, জাস্ট এবার রেখে দিবেন, এটা জ্বলতে থাকবে। প্রতিটি ঘরে এ সুন্নত চর্চা হয়ে উঠুক এ কামনা করি। আপনার ঘর, আপনার অফিস, আপনার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদেও এই সুন্নতটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক এ কামনা করি। এটি হবে আপনার 25 থেকে 30 মিনিট, আর এটি আপনার স্থায়িত্ব হবে, ডিউরেশন হচ্ছে 20 মিনিটের মতো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত, আগামীতে নতুন কোন উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।